হিন্দু থেকে মুসলমান হওয়া এটা কি তার বড় অপরাধ হয়েছে? অবশ্যই না, অবশ্যই না, কখনোই না। তো আমরা এমন একটি পরিবারের পাশে থাকি, কাকার পাশে থাকি। আসসালাম আলাইকুম, আমার পাশে থাকেন। আমরা অসুস্থ মানুষ, আমার বিবির মাথা চলে দাঁড়াতে পারে, ওইভাবে আপনার পাশে থাকবেন সবসময়। প্রিয় দর্শক, কি বলবো, দর্শক আপনার সবসময় পাশে থাকবেন। একটু উপকার করবেন আমার পর, আমি চলতে পারছি না, সংসার অচল হয়েছে। আমি এমন একটা পরিবারকে আমরা উদ্ধার করবো আপনাদের মাঝে, প্রদর্শন যে বিগত দিনে তারা ছিল হিন্দু আর আজকে হিন্দু থেকে মুসলমান পরিবারে এসেছে, আর যার কারণে এই চেঞ্জ, বিশাল চেঞ্জের কারণে তাদের জীবনে কি দুঃখ দুর্দশা নেমে এসেছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকবেন, খুব অভিজ্ঞতা দেখবেন। তো কথা নয়, আমরা চলে যাচ্ছি সেই পরিবারের কাছে। মিতু, বাসায় আছো? ভিতরে আসতে পারি? দর্শক, আজকে আমরা আসলাম মৃত্যুদের বাড়িতে, অর্থাৎ বিগত দিনে তারা হিন্দু পরিবার থেকে মুসলমান পরিবারে আসছে। তো এই মুসলমান পরিবারে আসার ফলে তাদের জীবনে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেটাই আমরা জানবো। আজকে আমরা দেখতে পাচ্ছি বিছানায় শয্যায় আছে, শুয়ে আছে মৃত্যুর বাবা। যে মৃত্যুকে আপনারা অনেকেই চিনেন, যে আপনাদের সামনে হয়তো বিভিন্ন মিডিয়াতে গান গাইছে এবং অনেকে চিনেন, আর কিন্তু আর পিছনে যে লুকানো কষ্টগুলো, দুঃখগুলো, বেদনাগুলো আমরা কিন্তু কেউ জানি না। আজকে সেই বিষয়ে আমরা জানবো। এখানে বেডে যে শুয়ে আছে মিতুর বাবা। কাকা কেমন আছেন আপনি এখন? অসুস্থ। অসুস্থ? কতদিন যাবত অসুস্থ আপনি? তিন বছর যাবত যে এবার বেডে শুয়ে আছেন আপনি? বেডে শুয়ে নাই, কাজ কাম করতে হয়, ঠান্ডা লাগে, শুয়ে আছে। প্রিয় দর্শক, এই বৃদ্ধ বয়সে মৃত্যুর বাবা দেখেন আসলে বিছানায় শুয়ে আছে, সে কিন্তু সম্পূর্ণ ভালো মানুষ না। তা পায়ে সে সমস্যা, পায়ের সমস্যার কারণে কিন্তু হাঁটতে পারে না, মানে বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু এই মৃত্যুর বাবা কিন্তু দিন পার করতেছে। এক সময় হিন্দু পরিবারে সম্রাট ছেলে ছিল, আজকে সে কিন্তু ধর্ম চেঞ্জ করার কারণে তার জীবনে যে কষ্টগুলো নেমে এসেছে, এখন সে যে একটা সম্ভ্রান্ত পরিবারে থেকে চলে এসেছে একদম খালি হাতে, আজকে ঘরে ঘর দ্বারের অবস্থা কিন্তু চারপাশে একটু দেখাও। প্রিয় দর্শক দেখেন, একটা ব্রিজের নিচে ছোট্ট একটা ঘরে কি অবস্থা আছে, এদিকে একটু ধরো, যদি ওই পাশে দেখো কেউ আছে নাকি। প্রিয় দর্শক দেখেন যে আসলে কি বলবো, এই অবস্থায় আছে। প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারতেছেন এখানে আর কি বলবো, যে আজকে সম্ভ্রান্ত ঘরে এসে যে ছেলে, যে মানুষটা তাদের পরিবারের সবাইকে সুখে শান্তিতে সুন্দরভাবে রাখতো, কিন্তু আজকে আজকে ইসলাম ধর্ম গ্রহণ করায় কি তার জীবনে এত কষ্ট হয়ে দাঁড়িয়েছে? আমরা কি কেউ পারি না তাদের পাশে থাকতে, তাদেরকে তাদের মাথায় ছায়া দিতে? কেউ কেউ আমরা তাদের পাশে দাঁড়াতে পারি না এরকম? আজকে মুসলমান হয়ে কি তার জীবনে এত কষ্ট সহ্য করতে হচ্ছে? তো যাই হোক কাকা, আপনি ইসলাম ধর্ম তো অনেক আগেই পরিবর্তন করছে তাই না, মানে হিন্দু ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম? কয় বছর হলো আনুমানিক? 25-26 বছর যাবো। তো আপনি যে ওখান থেকে আসেন, আপনার যে বাবা মা ছিল, দাদা জেঠু ছিল, আত্মীয় স্বজন যারা ছিল, তারা আপনাকে মানে এখন কি ওনারা বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে, যদি কিছু দেন না, খোঁজ খবর নাই না, কোনো কিছু দেয় না আমাকে, কিচ্ছু দেয় না। আপনি কি এগুলো পাবেন বলে পরবর্তীতে আশা করেন নাকি? না না, আশা চাই না, ত্যাগ করে দিচ্ছি। মানে আপনাকে অন্যদের থেকে সুযোগ ত্যাগ করে দিচ্ছি।
কিন্তু আপনি এখন বেঁচে আছেন কি নিয়ে আল্লাহ তাআলা কি আছে আপনি তো বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে কাকি আছে আপনি তিনজন সদস্য বাইরে এখন তাই না তো তিনজন চলতেছেন কেন আপনি তো আল্লাহ সালা বাড়ি আলাদা একটু কষ্ট করে ভেড়া মুরগি আছে পালে ওই দেশে মেশে টুকটাক করে চলি কত বছর যাবত এই ব্যবহার করতেছেন আপনি যে হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্মে আসলেন আপনি অনুশোচনা হয় যে আমি ধর্ম ত্যাগ করে সবার আত্মীয় স্বজন ত্যাগ করে আসলাম খারাপ লাগে কি আপনি গর্ববোধ করেন এই তো যে আমি ইসলাম ধর্ম ভালো প্রিয় দর্শক দেখেন শুধু এই ইসলামের টানে ইসলাম ধর্মের টানে আমরা আল্লাহকে ভালোবেসে আজকে কিন্তু সবকিছু আত্মীয় স্বজন আপন জন রক্তের কালেকশন সব ত্যাগ করে কিন্তু এসে তবু এই বাবা আজকে খুশি হ্যাপি এমন একটা মানুষের জন্য আমরা কি পাশে থাকতে পারি না তাদের জন্য কি কিছু করতে পারি না প্রিয় দর্শক আসলে আমরা কষ্ট লাগে যে এই বৃদ্ধ বয়সে আসলে শয্যায় আছে বিছানায় শয্যায় পড়ে আছে এভাবে ঠিক মতো উঠতে পারে না চলতে পারে না আর কি সমস্যা তাকে একটু দেখানো যাবে কি দর্শক একটু কাকাকে পা হাত ধরুন আল্লাহ প্রিয় দর্শক দেখেন কি অবস্থা এই এই পাটা পুরোটা ইয়া আল্লাহ এটা কিভাবে হয়েছিল আপনার হঠাৎ করে বেশি আছে অসুখ হওয়ার পরে বেশি লাগে কত বছর আগে এটা হয়েছিল একটা মানুষ একটা মানুষ কিন্তু বয়সে এক পর্যায়ে অবস্থায় পৌঁছায় আজকে কিন্তু তার মেয়ে তার সংসার পুরো একটা পরিবারকে চালাইতে হয় এই বৃদ্ধ বয়সে কিন্তু কিভাবে চালাবে কি করবে আজকে পায়ের যে অবস্থা আজকে ওনার কোনো করার মতো কিছু করার মতো অবস্থাও নাই তাই আমরা একটা মানুষের পাশে আমরা যেন সবাই থাকি প্রিয় দর্শক আর আমরা মৃত্যুর সঙ্গে একটু কথা বলবো মৃত্যু কেমন আছো তোমাদের বাড়িতে আমি অনেকদিন পর আসলাম তুমি তোমার সঙ্গে আমি কয়েকবার সাক্ষাৎ হয়েছে তুমি বলছিলে তোমাদের পরিবারের অবস্থা অতটা ভালো না কিন্তু আজকে আমরা সবচেয়ে দেখলাম আমার দর্শকদের দেখালাম তোমাদের পরিবারের অবস্থা জন্য একজন আরেকজন পাশে যদি এবার থাকতে পারি তবে আমাদের সাধ্য মতো আমি কিছু বলি ভাইয়া হ্যাঁ অবশ্যই এখন আমার পরিবারের সমস্যা না একদিন হয়তো পারলাম আমাকে তার ভালো লোক পালাবে অথবা আমি পাবি আবার কিন্তু সারাজীবন তো আপনি দোয়া করবেন যেন আমার বাবা যেন সুস্থ থাকে আমি এই পরিবারকে আপনাদের মাঝে তুলে ধরলাম মৃত্যু আজকে যে অবস্থা কাকা মৃত্যুর জন্য আপনার টেনশন হয়তো না বিশ্বাস বিয়ে দেয়নি তো তারপরে এখনো বিয়ে দেন নাই বিয়ে বলতে এসে বই কিনতে পারতেন না বিয়ের উপযুক্ত মেয়ে থাকলে প্রত্যেক বাবা মায়ের টেনশন হয় যে বলুক যে আমার টেনশন নেই চিন্তা নাই একটা কিছু হবে তারপরও এই বোঝাটা বাবা মায়ের মাথায় সবসময় থাকে তার মেয়েকে কিভাবে তার পার করবে অন্য একটা সুন্দর একটা ছেলের হাতে দিবে সুন্দর একটা ঘর দিবে প্রত্যেক বাবা মায়ের এই স্বপ্ন থাকে আজকে এই বাবারও তার মনে স্বপ্ন আছে কি করে স্বপ্ন আছে জি আমার তিনটে মেয়ে আচ্ছা আচ্ছা দুটি বিয়ে দিয়েছি ভালোভাবে কাজকর্ম করে দিয়েছি
ভালো খাবার দেওয়া বা ভালো কিছু করা কষ্ট হয় যে দিতে পারতেছেন না কিছু করতে পারতেছেন না আসলে প্রিয় দর্শক আপনারা যদি এই পরিবারটার পাশে থাকেন আজকে হিন্দু থেকে মুসলমান হওয়া এটা কি তার বড় অপরাধ হয়েছে অবশ্যই না অবশ্যই না কখনোই না তো আমরা এমন একটা পরিবারের পাশে থাকি কাকার পাশে থাকি কাকাকে যেন কিছু বসে থেকে কিছু করলাম তো দোকান টোকান আপনি শুনলাম নাকি মাঝখানে দিয়েছিলাম পুঁজি নাই তো টাকা পয়সা নাই পাশে থাকেন কাকা আজকে শ্বাসকষ্ট নিয়ে মানে প্রবলেম নিয়ে কিন্তু আছে আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক সুস্থ হয়ে যেন ওনাকে আমরা কিছু করতে পারি অবশ্যই প্রিয় দর্শক আপনারা এই পরিবারটির পাশে থাকবেন আর মৃতুকে দোয়া করবেন মৃতু আসলে ও ডিগ্রিতে ভর্তি হয়েছে ভালোভাবে পড়াশোনা করতে চায় কিন্তু আসলে পড়াশোনা করতে গেলে তো বুঝতেই পারতেছেন যে এই বাবার পক্ষে এতটা মেনটেন করা কতটা কঠিন ব্যাপার তো অবশ্যই আপনারা যদি পাশে ওকে সাপোর্ট হিসেবে কেউ পাশে হেল্প করেন ও ওকে মানে ছায়া হিসেবে ছায়ার মতো ওকে যদি হেল্প করেন তাহলে হয়তো জীবনটা লাইফটা চেঞ্জ করতে পারে আর আমি মৃত্যু তোমাকেও বলি কখনো দুজন হবে না আল্লাহ করে বিশ্বাস রাখবে আল্লাহ আল্লাহ করে বিশ্বাস রাখে আমি আল্লাহ করে সব কিছু করি আল্লাহ কোন না কোন উপায়ে কষ্ট হলে রেখে দিবে কেউ কিন্তু মানে এইভাবে মারা যায় না বিনা হাতে মারা যায় না যতই মানব কি করে মানুষ আল্লাহ দিবে আবার তুমি টেনশন করো না আল্লাহর উপর ভরসা রাখো ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে তো প্রিয় দর্শক আমরা আজকে মৃত্যু এবং মৃত্যুর বাবার সাথে কথা বললাম যে আজকে 20 থেকে 25 বছর আগে হিন্দু ধর্ম চেঞ্জ করে আজকে মুসলমান ধর্মে আসছে তারপরও গর্ববোধ করেন উনি আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহর প্রতি বিশ্বাস রেখে চলেন তো কাকা আমার কথা আপনাকে জানি হ্যাঁ মাথা উঁচু করে চলতেছেন এটাই বড় বিষয় দর্শক যে উনি দেখেন কিছু করতে পারতেছেন না তারপর কার কাছে মানে মাথা মতো করেন নি হাত পাতেন নি মাথা নিচু করেন নি মাথা উঁচু করে চলতেছেন তো এরকম একটা মানুষের জন্য আমাদের সত্যি গর্বের মাথা উঁচু হয়ে যায় আমরা আমরা সত্যি গর্ব করতে পারি আমার একটা মানুষের জন্য তো প্রিয় দর্শক আপনারা যদি কেউ পাশে থাকেন আমার একটা মানুষকে অবশ্যই সাপোর্ট করবেন আর কাকা আমি তো আপনার সঙ্গে কথা বললাম কাকি কাকি কি বাসায় আছে আছে কাকির সঙ্গে কথা বলা যাবে আসসালামু আলাইকুম কাকি ভালো আছেন আপনি কাকি আমি আপনাদের বাড়িতে বেশ কয়েকবার আসা হচ্ছিল না আপনাদের আসলে কষ্টে অনেক কষ্টের মধ্যেই আছেন তারপর ইসলাম ধর্ম নিয়ে আছেন এটা মানে ভাবতে আমাদের কাছে গর্বে মাথা উঁচু হয়ে যায় যে আজকে আপনারা হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্মে আছেন যত কষ্ট হচ্ছে সব মাথা পেতে নিয়েছেন তারপরও ইসলাম ধর্মকে সম্মান করছেন রেসপেক্ট করছেন এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া সব বড় চাওয়া এবং পাওয়া তো যাই হোক আপনাদের যে হিন্দু ধর্ম থেকে আপনারা আছেন আপনাদের পরিবারে তো কেউ এটা মেনে নেয় না বিয়ে ভাই দাঁত দিলে খাই না এত দাঁতে খাই না দাঁত দিল দাঁত দিলে আমি খাই না আসলে যে প্রিয় দর্শক কি বলবো যে আজকে আপনি মা বাবা হয়তো মনে মনে এখন আপনাদের ভালোবাসে না বাসে না ঘৃণা করে কিছু বলবেন আসসালামু আমার পাশে থাকেন আমরা অসুস্থ মানুষ আমার বিবির মাথা চলে যেতে পারে ওইভাবে আপনার পাশে থাকেন সবসময় আমি যে কথাটা কাকার মুখে এর আগেও শুনতাম যে উনি মেয়ের চিন্তায় কিন্তু ঘুমাইতে পারেন না ওনার মেয়েকে কিভাবে পড়াশোনা করাবে মানে অনেক কষ্ট নিয়ে আছে যে কথাগুলো হয়তো কাকা সাজায় বলতে পারতেছে না ক্যামেরার সামনে বলতে পারতেছে না বুঝাইতে পারতেছে না আর ওনার তো মানে কথা বলাও মানে সমস্যা
তো যাই হোক আপনারা অবশ্যই এই পরিবারের পাশে থাকবেন দোয়া করবেন ওনাদের জন্য দোয়া করবেন তো মিতু তুমি আমার দর্শকদের কিছু বলবা হ্যাঁ যাই হোক প্রিয় দর্শক আজকে আমরা এই পরিবারটাকে তুলে ধরলাম আপনারা অবশ্যই এই পরিবারটাকে দোয়া করবেন আর যদি মিতুর পড়াশোনার খরচটা যদি চালানো যায় আমরা সবাই মিলে যদি একটু চেষ্টা করি হয়তো মেয়েটার লেখাপড়ার কষ্ট আমরা চালাতে পারবো আর এই পরিবারটা এই কাকা এতনা রোগীতে ভুগতেছে কাকার জন্য যদি আমরা দোকান বা কোনো কিছু করে দেই কিছু একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিই হয়তো এই পরিবারটা সুন্দরভাবে চলে যেতে পারে তো অবশ্যই এই মুসলমান মুসলিম পরিবারে নবাগত মুসলিম পরিবারে আপনারা অবশ্যই দোয়া করবেন সবাই পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ